আজ শুভ অক্ষয় তৃতীয়া। সকাল থেকেই কালীঘাট মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। তবে গত দু বছরে করোনা কাঁটায় থমকে গিয়েছিল অক্ষয় তৃতীয়া। দীর্ঘ দু বছর পর আবারও অক্ষয় তৃতীয়া পালনে মেতেছে তিলোত্তমা কলকাতা নগরী। দীর্ঘ লাস্ট দু বছর অনেক প্যান্ডামিক সিচুয়েশন, এবছর কেমন কাটো? মায়ের কাছে কি প্রার্থনা করলো? নিশ্চয়ই মা, সবার সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আর যেন আমাদের অতিমারির কবলে পড়তে না হয়, এটাই আমাদের প্রার্থনা। মার পুজো দিলেন? হ্যাঁ নিশ্চয়ই। কোথা থেকে আসছেন? বাস ধরে থেকে আসছেন। আচ্ছা, আপনার কি বিজনেস? বিজনেস। প্রতি বছর আসেন? প্রতি বছর আসেন। আচ্ছা, গত দু বছর যে করোনার রেতে যে অনেক কিছু তো বন্ধ ছিল, এবছর কি অবস্থা? এবছর ভালো লাগছে। আচ্ছা, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? প্রার্থনা সবকিছু করোনা মুক্ত।